নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিন থেকে সিদ্ধিদাতা গণেশের কৃপায় এই সাত জাতক ও জাতিকারা সিদ্ধিলাভ করতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনাদের জীবনে যত রকম প্রবলেম সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে আর এটি টোটালটাই হতে চলেছে সিদ্ধিদাতা গণেশের কৃপায় আর এটি ঘটতে চলেছে দশই সেপ্টেম্বর থেকে অর্থাৎ দশই সেপ্টেম্বর গণেশ চতুর্থী হতে চলেছে আর সেই দিন থেকেই আপনারা অর্থাৎ এই সাত রাশির জাতক ও জাতিকারা সিদ্ধি লাভ করতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শিক্ষা দশই সেপ্টেম্বর দু এই দিন গণেশ চতুর্থী হতে চলেছে আর ঠিক এই দিন থেকে এই সাতারশিট জাতক ও জাতিকারা সিদ্ধি গণেশের কৃপায় সিদ্ধি লাভ করতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে যত ধরনের প্রবলেম রয়েছে সেই সমস্ত প্রবলেম কাটতে চলেছে বা মিটতে চলেছে অর্থাৎ কারো বিবাহ হতে চাইছে না কারো এডুকেশান ঠিকঠাক হতে চাইছে না কারো প্রেম জীবনে বাধা আসছে কারো অর্থনৈতিক সংকট সবসময় লেগে রয়েছে কেউ লোনে জর্জরিত এই বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করে আসছি আর সেই সমস্ত প্রবলেমের সলিউশন অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের হাতে রয়েছে তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি স্বয়ং সিদ্ধিদাতা গণেশের কৃপায় সিদ্ধি লাভ করতে চলেছে তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা সিদ্ধিদাতা গণেশের কৃপায় গণেশ চতুর্থীর দিন থেকে সিদ্ধি লাভ করতে চলেছেন অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন এর পাশাপাশি এই সময় যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থাগমনের সাথে সাথে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আসতে চলেছে আর এটি টোটালটাই গণেশজির কৃপায় হতে চলেছে তাই এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তারা জয় গণেশজি এটি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই গণেশ চতুর্থীর দিন থেকে সিদ্ধিদাতা গণেশের কৃপায় সিদ্ধি লাভ করতে চলেছেন অর্থাৎ এই সময় আপনাদের যত ধরনের বাধা বিঘ্ন চলছিল। সেই প্রবলেম কিন্তু অনেকটাই কাটতে চলেছে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং যে সমস্ত কাজে আপনারা হাত দিবেন সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি চাকুরি লাভেরও কিন্তু সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনাদের জীবনে ভাগ্যের দরজা খুলতে চলেছে আর এটি টোটালটায় গণেশজির কৃপায় হতে চলেছে দশই সেপ্টেম্বর থেকে এরপরে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গণেশ চতুর্থীর দিন থেকে সিদ্ধিদাতা গণেশের কৃপায় সিদ্ধি লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে যত ধরনের প্রবলেম রয়েছে সেই সমস্ত প্রবলেম কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে এই সময় দৈনন্দিন রোজগার কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে ব্যবসা ক্ষেত্র থেকে এর পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির পাশাপাশি চাকুরি প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা যে সমস্ত কাজে হাত দিবেন সে সমস্ত কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আসতে চলেছে এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই গণেশ চতুর্থীর দিন থেকে স্বয়ং সিদ্ধিদাতা গণেশের কৃপায় সিদ্ধি লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষার পাশাপাশি আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এই সময় না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন এবং আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ যার দরুন আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং সিদ্ধি গণেশের কৃপায় সিদ্ধি লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা ঘটতে চলেছে এর পাশাপাশি আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ আপনাদের অনায়াসে হয়ে যাবে এবং আপনাদের হাতে প্রচুর অর্থ আসতে চলেছে যার দরুন আপনারা আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন শ্রী গণেশজির কৃপায় এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো। সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই গণেশ চতুর্থীর দিন থেকে স্বয়ং সিদ্ধিদাতা গণেশের কৃপায় সিদ্ধিলাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা ঘুরতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা পেতে চলেছেন যার ধরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিলো সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে এবং দৈনন্দিন রোজগার কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ এই সময় ভাগ্যের সাপোর্টের সাথে সাথে আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে শুধু তাই নয় যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা চাকুরি পেতে চলেছেন এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে এছাড়াও এই সময় আপনারা মানসিক শান্তি পেতে চলেছেন এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে গণেশ চতুর্থীর দিন থেকে স্বয়ং সিদ্ধিদাতা গণেশের কৃপায় সিদ্ধি লাভ করতে চলেছেন অর্থাৎ এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সে সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন শুধু তাই নয় এই সময় আপনারা যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ অর্থ লাভের সাথে সাথে আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন যার দরুন সমস্ত কাজ কিন্তু আপনারা খুব গুছিয়ে এই সময় করে ফেলতে পারবেন তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি গণেশ চতুর্থীর দিন থেকে স্বয়ং সিদ্ধিদাতা গণেশের কৃপায় সিদ্ধি লাভ করতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন ধন্যবাদ